প্রিয়জনকে এক পলক দেখার জন্য মানুষ কত কি না করে। অনেকে মনে করেন এমন পাগলামি ছেলেরাই বেশি করে, তবে এসব ধারণাকে ভুল প্রমাণ করেছেন দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। তিনি নাকি তার প্রিয় মানুষকে এক ঝলক দেখার জন্য জিমে যাওয়া শুরু করেছিলেন। দক্ষিণী লাস্যময়ী অভিনেত্রী সামান্থা রুথ প্রভু বহুদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে আস্ক মি এনিথিং সেশনে এক অনুরাগীর প্রশ্নের উত্তরে সামান্থা বলেছিলেন তিনি জিমে যাওয়া শুরু করেছিলেন তার প্রিয় মানুষ চেয়েকে একবার দেখবেন বলে। এখন ওনাকে প্রশ্ন করতেই পারেন যে কে এই চে। সামান্থার সাবেক স্বামী অভিনেতা নাগা চৈতন্যকে তিনি আদর করে চে ডাকতেন। তার আর নাগার অন এবং অফস্ক্রিন কেমিস্ট্রি অনুরাগীদের কাছে ছিল আলোচনার বিষয়। তাদের একসঙ্গে দেখতে পছন্দ করতেন দর্শক। ফলে গত বছর তাদের বিবাহ বিচ্ছেদের খবরে ঝড় বয়ে গিয়েছিল। অনুরাগীরা মানতেই পারছিলেন না যে সামান্থা নাগার নাম আর একসঙ্গে নেওয়া হবে না। সারা জীবন একসঙ্গে থাকবেন বলে এই অঙ্গীকার নিয়েই 2017 সালে ভারতের গোয়ায় বিয়ে করেছিলেন নাগা ও সামান্থা। হিন্দু ও খ্রিস্টান দুই প্রথা মেনেই বিয়ে করেছিলেন তারা। ভালোই চলছিল তাদের সংসার। হঠাৎ করে গুঞ্জন উঠে যে তারা আর একসঙ্গে থাকছেন না। 2021 সালে দুই তারকা তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণা করেন তারা আর একসঙ্গে পথ চলতে পারবেন না। অবশ্য এই নিয়ে নেট পাড়ায় ট্রোলিংও হয়েছে অনেক। বিবাহ বিচ্ছেদের পর দাপিয়ে কাজ করে বেড়াচ্ছেন সামান্থা। দ্য ফ্যামিলি ম্যান সিজন 2 তে সামান্থার নজর কেড়েছিল সকলের। সাহসী চরিত্রে অভিনয়ের জন্য অবশ্য আলোচনা সমালোচনার শিকারও হয়েছিলেন এই অভিনেত্রী। সর্বশেষ পুষ্পা দ্য রায় সিনেমার আইটেম গানে নেচে ঝড় তুলেছেন সিনেমা পাড়ায়। বর্তমানে নেট পাড়ায় ভয়ানক ভাইরাল তার পারফরমেন্স। এরপর তিনি অভিনয় করবেন রোমান্টিক কমেডি কাথুভাকুলা রেন্ডু কাদাল সিনেমায়। বিজয় সেতুপতি ও নয়নতারা রয়েছেন তাতে। 2022 সালের 28 এপ্রিল মুক্তি পাবে এই সিনেমাটি। অন্যদিকে নাগা চৈতন্যকে সদ্য অভিনয় করতে দেখা গিয়েছে সুপার ন্যাচারাল সিনেমা বঙ্গা রাজুতে। সেই সিনেমায় রয়েছে তার বাবা নাগা অর্জুন। বলিউডে ডেবিউ করেছেন নাগা। আমির খানের বহু প্রতীক্ষিত সিনেমা লাল সিং চাড্ডাতে অভিনয় করেছেন তিনি। এবছর আগস্ট মাসের 11 ফেব্রুয়ারি মুক্তি পাবে সিনেমাটি। ফারজানা স্মৃতি, সময় সংবাদ।